নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণে পাহাড়ের 26 স্থানে ধসে ক্ষতিগ্রস্ত রেল ও সেতু, বাতিল 17টি ট্রেন। ডিটক ছড়ায় আটকে পড়া ট্রেন যাত্রীদের উদ্ধার, অভিযানে নামল বায়ুসেনাও। দুর্যোগের সুযোগে সামগ্রীর মূল্য বৃদ্ধি, প্রশাসনকে ব্যবস্থার আর্জি গ্রাহক সুরক্ষার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাঁচ দিন ধরে গোটা উত্তর পূর্বাঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন রেলযাত্রীরা। পাহাড়ের ধস এবং জলপ্লাবনে বহু স্থানে রেলওয়ে ট্র্যাকের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ 17টি ট্রেন বাতিল করেছে। পাশাপাশি ধসে আটকে পড়া যাত্রীদের ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে জোর কদমে। কোনো কোনো স্থানে উদ্ধার অভিযানে বায়ুসেনার সাহায্য নেওয়া হচ্ছে। জানা গেছে, লামডিং থেকে বদরপুরগামী পাহাড় লাইনে প্রায় 26টি স্থানে ভয়ঙ্কর ভূমি ধসে আবদ্ধ হয়েছে দুটি ট্রেন। ধসের ফলে বেশ কয়েকটি স্থানে রেলওয়ে ট্র্যাক ধুয়ে নিয়ে গেছে পাহাড়ি জলের স্রোত, কয়েকটি রেল সেতুর পিলারও হয়ে গেছে নড়বড়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে জলপ্লাবন এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে জাডিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গা যাওয়ার মধ্যে 113 ভাগের 4 থেকে 5 কিলোমিটার, বান্দরখাল এবং ডিটকছড়া সেকশনের মধ্যে 131 ভাগের 1-2 এবং লামডিং বদরপুর পাহাড়ি অংশের অন্যান্য কয়েকটি স্থানে বিভাগ একই অবস্থার পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের পরিষেবা সম্পূর্ণ এবং আংশিকভাবে বাতিল করা হয়েছে। ডিমা হাসাবে ভূমিধসের ফলে ডিটকছড়া আটকে পড়া গুয়াহাটিগামী স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনে যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। রবিবার সকালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জানায়, শিলচর গুয়াহাটি এক্সপ্রেসের আটকে পড়া যাত্রীরা ডিটকছড়া স্টেশনে নিরাপদ রয়েছেন। পরে দামছড়া থেকে বদরপুর পর্যন্ত একটি বিশেষ ট্রেনে বেশিরভাগ যাত্রী বাড়ি ফিরেছেন। কিছু যাত্রীকে উদ্ধারে বায়ুসেনা ও সেনাকর্মীরা ছিলেন বলে জানা যায়। বায়ুসেনার হেলিকপ্টারে করে কিছু লোককে শিলচরে নিয়ে আসা হয়। এনএফ রেলওয়ে জানিয়েছে, প্রথমে ডিটকছড়ায় আটকে পড়া এক্সপ্রেসের প্রায় 1000 যাত্রীকে ক্ষতিগ্রস্ত ব্রিজের ওপর প্রান্তের স্পেশাল ট্রেনে নিয়ে আসা হয়। ট্রেনে খাবার ও জল সরবরাহ করা হয়। পরে বদরপুরের উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি রওনা দেয়। পর্যাপ্ত পরিমাণ রেশন মজুত থাকা সত্ত্বেও রাস্তা বন্ধের অজুহাত দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি। রবিবার গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে জানান, কদিন ধরে সমগ্র বরাক উপত্যকা, ডিমাহাসাও জেলায় প্রবল বৃষ্টি ও নানা জায়গায় ধস পতনের ফলে একদিকে যেমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, অন্যদিকে গোটা দেশের সাথে রেল ও সড়কপথে বরাক উপত্যকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কষ্টদায়ক প্রাকৃতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কয়েকজন অসাধু ব্যবসায়ী ইতিমধ্যে কালোবাজারিতে সক্রিয় হয়ে উঠেছে। গত 9 থেকে 10 তারিখ যেখানে শিলচর শহরে আলু প্রতি কেজি 24 থেকে 25 টাকা দরে বিক্রি হয়েছে, সেই আলু রেল ও রাস্তা বন্ধের অজুহাতে আজ 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, শহরতলি ও গ্রামাঞ্চলে 40 টাকা দরেও বিক্রি হয়েছে। হঠাৎ করে মসুর ডাল, মুগ ডাল কেজিতে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। সবকিছু মজুদ থাকলেও এই মূল্য বৃদ্ধি নিশ্চয়ই সাধারণ খুচরা ব্যবসায়ীরা ঘটাননি, এর পেছনে মজুদদারদের হাত রয়েছে। এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনকে শক্ত হাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি। যে গত সোমবার এবং মঙ্গলবার যেখানে শিলচর শহরের বিভিন্ন বাজারে আলু 24 টাকা 25 টাকা 26 টাকা কেজিতে বিক্রি হয়েছে, হঠাৎ করে গতকাল রেল এবং সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে এইসব অসাধু ব্যবসায়ীরা আজকের দিনে আপনার আলু বিভিন্ন বাজারে আপনার 30 টাকা 32 টাকা 34 টাকা, ইভেন শিলচর শহরতলি এবং গ্রাম কাছাড়ে 40 টাকা করে বিক্রি হচ্ছে। মুগ ডাল মিডিয়াম এবং মুসুর ডাল মিডিয়ামের কেজি প্রতি 5 টাকা করে বেড়ে গেছে। তো আমরা জেলা প্রশাসনের কাছে আমরা দাবি রাখব যে এদের বিরুদ্ধে এখনই সক্রিয় হন এবং এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। এবং আবার আমরা বলছি, আমরা বারবার বলে আসছি যে শিলচরের বিভিন্ন বাজারে আপনার
শাক সবজি থেকে শুরু করে এই আলু এবং অন্যান্য সামগ্রী, যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে, ভিন্ন ভিন্ন দাম। কোনো বাজারে 10 টাকা কম, আবার কোনো বাজারে 20 টাকা, 15 টাকা, 10 টাকা বেশি। তো এদের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা এই মুহূর্তে নিতে না পারেন, সাধারণ মানুষের অবস্থা খুবই কাহিল হয়ে দাঁড়াবে। আসাম বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান NIT বরাক উপত্যকার 3 জেলায় রূপায়ণ করা সরকারি প্রকল্পগুলির নজরদারি ও মূল্যায়ন করতে জেলা প্রশাসনগুলির সঙ্গে সহযোগিতা করবে। এতে প্রকল্পগুলি রূপায়ণের ফলে জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে কিনা তাও দেখা হবে। রবিবার NIT রাজ্যের ট্রান্সফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সচিব আরিজ আহমেদের সঙ্গে অনুষ্ঠিত আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত এবং NIT ডিরেক্টর শিবাজী বন্দ্যোপাধ্যায়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইতিমধ্যে বাস্তবায়ন প্রকল্পগুলির ফলে জনসাধারণ কতটুকু উপকৃত হয়েছেন তা খতিয়ে দেখতে প্রশাসন থেকে একজন নোডাল অফিসার এবং আসাম বিশ্ববিদ্যালয় ও NIT থেকে 2 জন করে অধ্যাপক নোডাল অফিসার হিসেবে কাজ করবেন। আগামী মাসের শেষের দিকে একটি রোডম্যাপ তৈরি করে নির্দিষ্ট এলাকাগুলিতে এই কাজে হাত দেওয়া হবে। সরকারি অর্থ এবং সম্পদের সদ্ব্যবহার আরও বাড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈঠকে অন্যান্যদের মধ্যে কাছাড় ও হাইলাকান্দি জেলার 2 DDC রাজীব রায় এবং RK লস্কর অংশ নেন। শিলচর NIT ক্যাম্পাসে সিনিয়র ছাত্রদের রেগিংয়ের নামে অতর্কিত হামলায় রক্তাক্ত রাজেন দাসের সুবিচারে কি আইন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষের কাছে, এই প্রশ্ন ছুড়ে দিয়েছে আকসা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে আক্রান্ত ছাত্র রাজেনকে পাশে রেখে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ NIT ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেন ও খুব উগড়ে দেন। 17 দিন অতিক্রান্ত হলেও NIT দৃষ্টান্তমূলক পদক্ষেপ কেন নেয়নি, প্রশ্ন ছুড়ে দেন রূপম। তিনি NIT কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে আক্রান্ত রাজনের সুবিচারের জোরালো দাবি জানান। অন্যথায় আকসা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইলেকট্রিক বিভাগের 6th সেমিস্টার ছাত্র রাজন সিনিয়রদের অতর্কিত হামলার ঘটনায় বিস্তারিত তুলে ধরে জানান, 28 এপ্রিল রাত আনুমানিক 12:45 নাগাদ তার উপর আক্রমণ করে সিনিয়র ছাত্ররা, পরে রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা হোস্টেলের রুমে নিয়ে যায়। ফের ওই অভিযুক্তরা রুমে এসে ল্যাপটপ ও মোবাইল ভেঙে দেয়, তার মাথা দেওয়ালে চেপে ধরে এবং প্রাণী মারার চেষ্টা চালায় বলে জানান রাজন। পরে সহপাঠীদের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে রাতেই তাকে মেডিকেলে পাঠানো হয়। আমরা এ ব্যাপারে নিট কর্তৃপক্ষকে সুজা সাপটা ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা কাল বিলম্ব না করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। 7 দিনের জন্য শুধু হোস্টেল থেকে সাসপেন্ড করে দিলেই হবে না, না হলে আমরা এ ব্যাপারে আইনানুগ কীভাবে পদক্ষেপ নিতে হয় আমরা সেটা জানি। কেন আজকে সেটা জেনেও NIT-র যিনি DSW NIT-র ডাইরেক্টর কেন কঠোর পদক্ষেপ নিলেন না, এটাই আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। এবং আমরা চাই বরাক ব্রহ্মপুত্রের সেতু বন্ধন, আমরা চাই ভারতবর্ষের তামাম ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে NIT আসাম বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্ররা পড়ুক। তার মানেই নয় আমাদের ছেলেমেয়েদের উপর, আমাদের ছেলেদের উপর এখানে আক্রমণ হবে আর আমরা সেটা মেনে নেব, এটা হয় না। যুবশক্তিকে রাষ্ট্র নির্মাণের কাজে সমর্পিত মনোভাব নিয়ে কাজ করতে হবে। রবিবার ভারতীয় জনতা যুব মোর্চার নরসিংপুর মন্ডল কমিটির এক সভায় এই মন্তব্য করলেন কাছাড় জেলা BJP সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল। এদিন ধলাই ফরেস্ট অফিসের সাংস্কৃতিক ভবনে মন্ডল কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, কাছাড় জেলা BJP সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, সদস্য ভূষণ পাল, কাছাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সোহম ঠাকুর, জেলা যুব মোর্চার সম্পাদক তথা নরসিংপুর মন্ডল যুব মোর্চার প্রভারী মহিতোষ তাঁতি প্রমুখ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুর মন্ডল BJP সাধারণ সম্পাদক পৃথ্বী চন্দ্র দাস ও সঞ্জয় কৈরি। আমাদের মূল চিন্তাধারা ভারত মাতাকে গৌরবশালী করা, ভারত মাতার প্রতিটি সন্তান যাতে সুখে শান্তিতে থাকতে পারে, ভারত মাতার প্রতিটি সন্তান যাতে ন্যায্য তাদের যেগুলো প্রয়োজন সেগুলো পেতে পারে, এবং আমাদের
ভারতবর্ষ আমাদের একটি মানে বিভিন্ন ভাষাভাষী লোকরা আছে, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা চলতে পারি, সবাইকে নিয়ে এক সূত্রে আমরা কিন্তু সবাইকে আমরা আমরা ভারতবাসী এই পদে আমরা কাজ করতে পারি, সেই চিন্তাধারা নিয়ে ভারতীয় জনতা পার্টি সৃষ্টি হয়েছে এবং কাজ করে চলেছে। ভারতীয় জনতা পার্টি আমাদের যে পূর্বসূরীরা আছে রবীন্দ্র সংগ্রামকে শুরু করে সমাজবাদী পার্টি বা আছে আমাদের সম্মুখে সঙ্গে আছে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে তিন দিনের জন্য শুরু হয়েছে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত কমচন্দ্র মুকুন্দ দাস আনন্দময়ী ভট্টাচার্য স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতা। শনিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আবৃত্তির মধ্যে দিয়ে এই প্রতিযোগিতাটি শুরু হয়। এতে শিলচর ছাড়াও করিমগঞ্জ, লামডিং, হোজাই থেকেও অনেকে অংশগ্রহণ করেন। আগামী সেপ্টেম্বরেও এরকম অনুষ্ঠানের চিন্তা ভাবনা করছেন বলে আয়োজকরা জানান। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আজকে দেখতে দেখতে গুটি গুটি প্রায় 100 বছর পেরিয়ে গেছে যাচ্ছে, তো আমরা বা রামচন্দ্র মুকুন্দদাস ভট্টাচার্যজি এবং আনন্দময়ী ভট্টাচার্যজি স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতা 2022 আমরা আজকে থেকে শুরু করতে পেরেছি। আজকে আবৃত্তি শহরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর, শহর থেকে শহরের বাইরেও লামডিং, হুজাই, বদরপুর, করিমগঞ্জ অনেক জায়গা থেকে পার্টিসিপেটরা আমাদেরকে এসে জয়েন করেছে। আশা করি সবার সহযোগিতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। আগামীতে আমরা আপনাদের আরও পাশে পাব। সেপ্টেম্বরে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের একটা কম্পিটিশন প্রতিযোগিতা শুরু করব। এই প্রতিযোগিতা আমাদের রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, লোকগান, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আবৃত্তি সমস্ত কিছু নিয়েই আসছে। এই বিগত তিন দিন চার দিন চলবে, সবার সহযোগিতা অবশ্যই চাইছি। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পাশে অবশ্যই থাকবেন। কাছাড় জেলার ধলাই থানা এলাকার পানিভরা জিপির পুরথর গ্রামের এক বিধবার ষোড়শী কন্যাকে নিয়ে চম্পট দিয়েছে ওএনজিসির এক চতুর্থ শ্রেণীর শ্রমিক। গত 13 মে শুক্রবার সাত সকালে দাসপদবীর ষোড়শী নিজ বাড়ির কুয়ো থেকে জল আনতে গিয়ে আর ঘরে ফিরে আসেনি। তার মা লিলি দাস তার মেয়ে আচমকা উধা হওয়ার পিছনে ওই ওএনজিসি শ্রমিককে সন্দেহ করছেন। এ নিয়ে তিনি 14 মে শনিবার ধলাই থানায় মেয়ের নিখোঁজ সংক্রান্ত এক এজাহার করেন। তিনি মেয়ে ও ওই যুবকের ছবিও এজাহারের সঙ্গে দিয়েছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাদের সন্ধান বের করতে পারেনি। ওই ছেলেটা এখন আমার মেয়েটারে নিল কি না টেম্পো বরাবর জানি না, রাস্তাত মানুষে কয় তোমার মেয়ে দেখছি দৌড়ি দৌড়ি যায় আর ও ছেলেটায় ফোন করিয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কিন্তু আপনারা কোনো কেস করছেন? ও কেস করছি। কোন জায়গা থেকে কেস? দোলাই থানা। দোলাই থানা কেস করছেন জানি। ও আপনার মেয়ের বয়স কত? আপনার বাড়ি কোন জায়গা? কোন এলাকা পড়ছে? পানিপড়া জিপি দোলাই থানা এলাকা নিয়ে। আচ্ছা, কি এখন কি চাও? এখন তো কি চাই, আমার মেয়ে চাই 15 বছরের মেয়ে গেছে, আমি 15 বছরের মেয়ে গেছে আমি 15 না 16 বছর। কত বছর বয়স? 15 বছর না 16 বছর? 16 বছর। 16 বছর, তো 16 বছরের মেয়ে গেছে, এখন আপনি কি চান? এখন শিলচর মহকুমা তপশিলী জাতি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ও বিজেপি নিউ শিলচর মণ্ডলের সহযোগিতায় তপশিলী জাতিভুক্ত জনগণের মধ্যে সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা রবিবার রাঙ্গিরখাড়িতে অনুষ্ঠিত হয়। মিঠুন রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক তপশিলী জাতিভুক্ত লোককে সার্টিফিকেট প্রদানে সুপারিশ দেন শিলচর মহকুমা তপশিলী জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস ও বিজেপির বর্ষীয়ান নেতা বীরচন্দ্র ব্যানার্জি। এদিনের কর্মশালায় বক্তব্য রাখেন বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি গোপাল কান্তি রায়, নিউ শিলচর মণ্ডল সাধারণ সম্পাদক মিঠুন রায়। উপস্থিত ছিলেন শিলচর মহকুমা তপশিল জাতির উন্নয়ন বোর্ডের সদস্য যথাক্রমে বাবুল কেওট, অমল কুমার লস্কর, রানু দাস, মনমোহন রবি দাস, বিজেপি তপশিলি জাতি মোর্চার জেলা সম্পাদিকা রাজশ্রী দাস প্রমুখ। সেই পার্টি
জনগণের পার্টি। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, 2016 আগে, 2014 আগে আমরা যারা ব্যাংকে যেতাম, টাকা রাখতাম বা টাকা উঠাতাম, ব্যাংক অফিসাররা তারা ব্যাংকেই বসে থাকত, মানুষ ব্যাংকে যেত তার প্রয়োজনে। কিন্তু 2014 পরে কনসেপ্ট বদলে গেছে। আমাদের সরকার বলে দিয়েছে অফিসাররা জনগণের সেবার জন্যে অফিসে বসে থাকলে হবে না, তার জনগণের বাড়িতে যেতে হবে। আজকের দিনে ব্যাংক বাড়িতে যায়, ব্যাংক বাড়িতে যায়, মানুষের বাড়িতে যায়। কাজেই আমাদের দলের কনসেপ্ট যে মানুষের প্রয়োজনে সরকার, মানুষের প্রয়োজনে অফিসার, মানুষের প্রয়োজনে অফিস, মানুষের প্রয়োজনে চেয়ারম্যান, চেয়ারম্যানকেও মানুষের বাড়ি যেতে হবে। শ্বশুরবাড়ির নির্যাতন, বিশেষ করে ভাশুরের অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে যমজ দুই দুধের শিশুপুত্রকে স্বামীর বাড়িতে রেখে পালংঘাটে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। রবিবার পালংঘাটে বাবার বাড়িতে বসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন সলগই বাজারের বাসিন্দা প্রয়াত পরিমল দাসের ছেলে বাসি দাসের পত্নী তথা ধলাই থানা এলাকার পালংঘাটের বাসিন্দা চান্দু দাসের মেয়ে রীতা দাস। তিনি জানান, গত শুক্রবার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বাজারিছড়া পুলিশের সহযোগিতায় সলগই বাজারের স্বামীর বাড়িতে গিয়ে যমজ দুই শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছে। উল্লেখ্য, সুদূর বেঙ্গালুরুতে বেসরকারি কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় সলগই এলাকার বাসিন্দা বাসি দাসের সঙ্গে পরিচয় হয়েছিল পালংঘাটের চান্দু দাসের মেয়ে রীতা দাসের। পরিচয় থেকে ভালোবাসা, ওপরে দুজনে বিয়ে করে সেখানেই দাম্পত্য জীবন শুরু করেন। আর এই অবস্থায় তাদের ঘরে দুই যমজ শিশুপুত্রের জন্ম হয়। বাসুরে মানে গড়ার মধ্যে মানে সবসময় অশান্তি, সবসময় অশান্তি, মানে সৃষ্টি মানে তাই না, মানে ঝগড়ার সৃষ্টি করে। ও মানে আমি জানে বাঁচতাম সেইয়া বর তাকে মানে আমি বাইর হয়ে আইসি, বাইচার মায়া দেখছি না, আমার জান বাঁচাইতাম করে আমি ঘর থেকে বাইর হয়ে গেছি। তো ওর বাড়িতে আমি জান বাঁচাইতাম করে আমি ওর বাড়িতে আইসি, তাও আমি রাস্তাঘাট চিনি না, জানি না। আমি অন্য মানুষরা কইছি যে কোন দিকর গাড়ি কোন দিকে যায় ওরকম মানে ইয়ে করিয়া, তারপরে মানে আমি আমার বর বাড়িটাই আমি পড়ছি। পয়সা আসলো না, তারপরে রাস্তাঘাট মানুষই আমার সাহায্য সম্বল করিয়া আমার আনছে। আমার পরে আমার তারা ফোনও করছে না, আমার ঘরের লগে কোনো যোগাযোগ করছে না, যে আমার জামাইও ইয়া কইছে না যে আমার বউ আইসে কিনা, তারা কোনো কন্ট্যাক্ট করছে না। আর আমি তো ভাবছি যে আমার জামাই আইব, আইয়া আমারে লইয়া যাইব, এরকমও কোনো ইয়ে করছে না তারা। আমি দেখছি যে আমি কোনো কেস ইউজ করার দরকার নাই, যে আমার জামাই ইয়ে আমার তো মনে হয় তো লইয়া যেতে পারে, ময়না দুইটা আছে। তখন তো তারা আমার খুঁজাইছেও না কিচ্ছু না, আর তখন মানে তারা আমার নামে নিখোঁজ ডায়েরি ইয়ে করছে থানায়, থানার মধ্যে। তখন দেখছি তখন মানে আমি অতিসত্ত্ব মানে বাজারিছড়া থানার মধ্যে গিয়া এখানে আমি আমার মানে সভাপতি সবরে লইয়া এখানে গেছি। যাওয়ার পরে তখন আমার বাচ্চারে আমি এখান থেকে রিকভার করিয়া আনছি, এখন আমার বাড়ি আছে বাচ্চা দিয়েটা লইয়া। শুক্রবারে গিয়া বিগত 10 বছর যাবত শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের পাঁচগ্রামস্থিত বরাক নদীর ভাঙ্গন রোধ করতে কাজ করে আসছে ফ্লাড কন্ট্রোল বিভাগ। পাঁচগ্রাম দাসকলোনি হয় বরাক নদীতে পতিত একটি নালার গার্ডওয়ালে নির্মাণ সীমাহীন দুর্নীতি হয়েছে, যার দরুন ভারী বৃষ্টির ফলে বরাকের বন্যায় সংকটের সম্মুখীন শতাধিক পরিবার। স্থানীয়দের মন্তব্য এরকমই। এদিন পরিদর্শন করতে গিয়ে পাঁচগ্রামের সমাজসেবী রাজু দাস জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি জনপ্রতিনিধিদের ভূমিকায় প্রশ্ন তোলেন। মাত্র 200 মিটার দূরত্বে বিধায়ক নিজামের বাসগৃহ থাকা সত্ত্বেও তিনি একবার বিপদগ্রস্তদের পরিদর্শন করতে আসেননি। 100 মিটার দূরত্বে শাসক দলের বিজেপি জেলা কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্যের বাসগৃহ থাকা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করছেন। তিনি জেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ সাংবাদিকদের জনস্বার্থে কাজ করার অনুরোধ জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রবল বর্ষণে পাহাড়ের 26 স্থানে ধসে ক্ষতিগ্রস্ত রেল ও সেতু, বাতিল 17টি ট্রেন। ডিটক ছড়ায় আটকে পড়া ট্রেন যাত্রীদের উদ্ধার, অভিযানে নামল বায়ুসেনাও। দুর্যোগের সুযোগে সামগ্রীর মূল্য বৃদ্ধি, প্রশাসনকে ব্যবস্থার আর্জি গ্রাহক সুরক্ষার।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।